হে গাইস, দিস রোজা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটু যমুনা ফিউচার পার্ক যাচ্ছি। আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই যাচ্ছি একসাথে, অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না, এই জন্য আমরা যাচ্ছি। তো এই তো আমি বের হয়ে গেলাম আমার পুটলুকে রেডি করে। এই তো আমার হাতে আমার পুটলুর হেয়ার ব্যান্ড অ্যান্ড ওর স্পেশাল ব্যাগ যেখানে ওর জিনিসপত্র আছে, আর এটা হলো আমার পুটলুর কুট্টু কুট্টু পা। তো এই তো সবাই চলে আসছে, আমরা যমুনা ফিউচার পার্ক ঢুকছি। এই তো সরফরাজ, এটা হলো আমার ননদের ছেলে। তো আমরা সবাই চলে আসছি, আমার ননদ, শাশুমা, দেবর। তো এখানে দুই ভাই বোনের ফটোশ্যুট করা হচ্ছে। তো আমরা ওদের দুজনকে অনেক ট্রাই করছি যে ক্যামেরায় তাকাও, তো একজন তাকাচ্ছে একজন তাকাচ্ছে না। আর আমার বাচ্চাটা বারবার হেয়ার ব্যান্ড খুলে ফেলছে, নতুন নতুন শিখেছে এই জন্য বারবার খুলছে। খুশি দেখ, হেয়ার ব্যান্ডটা কই পড়ছে। ঠিক আছে ভাই, এখানে আসার পর থেকেই বাচ্চাগুলো অনেক খুশি, একজন পা নাচাচ্ছে একজন ছুটাছুটি করছে এদিক সেদিক। ওদের দুজনকে সামলাতে আমরা পারছি না, ওরা খুশিতে আত্মহারা। ওদের জন্য যে আমরা একটা কিছু কিনবো, একটু ঢুকবো কোথাও, কোনো দোকানে আমরা ঢুকতেই পারছি না। তো এই তো জন দুইটা বাচ্চাকে নিয়ে খেলছে, তো ওদের সাথে একটু আমরা খেলাধুলা করলাম, ওদের সুন্দর সুন্দর পিকচার্স তুললাম। তো আজকে হুড়ে 50% ডিসকাউন্ট চলছে, তো এই জন্য আমরা হুড়ে চলে গেলাম। এই তো আমি নিজেকে দেখাতেই ভুলে গিয়েছি। তো আমি অ্যান্ড আমার বাচ্চা এখানে এসেও সব কিছু দেখছে, ওর হেয়ার ব্যান্ড অ্যান্ড মোজা জুতা গায়েব, ও কিছুই রাখে না, সব খুলে ফেলে। এই তো এদিকে আমার শাশুমা অ্যান্ড আমার ননদ ড্রেস দেখছে, আর এই তো এদিকে একটা টিম, সবাই সবার হাত ধরে হাঁটছে যেন কেউ হারায় না যায়। তো আমরা মেয়েরা শপিং নিয়ে বিজি, আর এরা এদিকে ঘোরাঘুরি করছে, সব কিছু দেখাদেখি করছে। তো আমি এখানে একটা ছোট ক্লিপ নিয়ে নিচ্ছি, আর এদিকে দুই ভাই বোনের কত যে ভালোবাসা, চুম্মা চুম্মি ভালোবাসা। তো আমরা শপিং টপিং করলাম, ঘোরাঘুরি করলাম, অ্যান্ড এসে দেখি আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। ও অনেকক্ষণ ধরে ঘুমায় না, তো ওর ঘুমের অনেক প্রয়োজন। ও যখনই ঘুমাচ্ছে ঠিক তখনই আমরা একটা খেলনার দোকানে গেলাম, আর সার্ফ এখানে খেলছে, ও তো সব খেলনা দেখে পুরা খুশিতে আত্মহারা। তো আমার বাচ্চাটা এখন উঠলে ভালো হতো, ও এগুলো দেখতো, বল, কালারফুল বল অনেক পছন্দ করে। তো সার্ফু খেলছে আর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো বাচ্চা কাচ্চারা খেলার পরে আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো আমরা উপরের ফ্লোরে চলে গেলাম। তো আমার ননদ বলছে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নাকি নাচোস অনেক মজা, নাচোস দেন পাপড়ি চাট অনেক মজা। তো আমরা ভাবছি ওটাই খাই। আর এদিকে আমার বাচ্চা জেগে গেছে, তো ও জেগে গিয়ে অনেক অবাক, কোথায় আসছে এটা, কোথায় কি, অনেক অবাক হয়ে গেছে। তো এখানে জন বাচ্চা দুটোর সাথে খেলছে, অ্যান্ড সরফরাজ পুটুষকে নাকি কোলে নিবে, ও বড় ভাইয়া হয়ে গেছে এখন, নিজেই ছোট, সে আরেকটা বাচ্চাকে কোলে নিবে। তো ওকে পুরো শাহরুখ খানের মতো লাগছে। যাই হোক, এখানে আমরা অর্ডার দেওয়ার পরে ওয়েট করছি খাবারের জন্য। আর সার্ফ ওইখানে এই তো সানগ্লাস দিয়ে কি হিরো হিরো ভাব করছে। দেন এখানে পুটুষ ওর চাচুর সাথে খেলছে, ওর চাচুকে অনেক পছন্দ করে, ও চাচুকে আদর করছে, চাচুর কোলে থাকতে অনেক পছন্দ করে, আর ওর চাচুই ওকে অলওয়েজ ঘুম পাড়ায়। তো এখানে আমরা গল্প করতে করতে খাবার চলে আসছে, অ্যান্ড এই তো নাচোস, এটা অনেক ইয়াম্মি ছিল সত্যি, অ্যান্ড এটা পাপড়ি চাট। তো আমরা এই দুটো নিয়ে ট্রাই করেছি, অ্যান্ড সত্যি অনেক মজা। এর ফাঁকে আমি আমার বাচ্চাকেও খাইয়ে দিলাম। দেন এখানে একটা ট্রেন ছিল, এই ট্রেনটাতে বাচ্চারা উঠার জন্য পাগল ছিল। দেন এখানে দেখি যে অনেক হাই প্রাইস চাচ্ছিলো, তাই আমরা উঠিনি। দেন এখানে একটা মোমোসের দোকান ছিল, তো আমরা ট্রাই করার জন্য নিয়েছি, অ্যান্ড মোমোসটা আসলে অনেক মজা ছিল। তো মোমোস খেতে খেতে জনের টাইম হয়ে গিয়েছে, ও চলে যাবে, ওর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো এই জন্য সবাইকে টাটা বাই বাই দিচ্ছে, ও আগে আগে চলে যাচ্ছে, আমরা পরে যাব। দেন ও যাওয়ার পরে আমরা এখানে আড়ংয়ে গেলাম। তো আড়ংয়ে এত সুন্দর সুন্দর জিনিস, আমি তো দেখি পুরো পাগলই হয়ে গেছি। এখানে জুয়েলারি বক্সগুলো এত সুন্দর, দেন এখানে দেখি যে আমার বাচ্চার কিউট কিউট এত সুন্দর সুন্দর জুতা মনে হচ্ছে সবই নিয়ে নিই, অনেক সুন্দর সুন্দর ছিল। প্রাইসটা একটু হাই ছিল, তারপরও মানে কোয়ালিটি হিসেবে প্রাইসটা অনেক হাই ছিল, তারপর অনেক কিউট ছিল। দেন এখানে মাটির জিনিসপত্র আমার শাশুমা ননদ যে দেখছিল, আমার শাশুমা মাটির কিছু জিনিস কিনেছে। আর এদিকে আমার বাচ্চার সাথে আমি টুইঙ্কেল টুইঙ্কেল বলছিলাম, আর ও খুশিতে তালি দিচ্ছিল। তো এর মাঝখানেই আমার আম্মু চলে আসছে, আমার আম্মু আর আমার বোন খালামুনির বাসায় ছিল, খালামুনির বাসা যমুনার পাশেই। তো আম্মুকে দেখে আমার বাচ্চাটা খুশিতে শেষ, ওই স্ট্রলারে আর বসবেই না, লাফালাফি আম্মুর কোলে যাবে। তো আমার কাজিন এই তো প্রত্যয়, ও আসছে আমার পুটলুর সাথে দেখা করার জন্য,
ও পুটলিকে অনেক পছন্দ করে। আর এদেরকে দেখে সারফু কি খুশি, তো দুইটা বাচ্চাই অনেক খুশি। দেন আমরা হোলসেলে গেলাম, আর আম্মু এদিকে আমার বাচ্চার ড্রেস চেঞ্জ করে দিল, কারণ আমরা যখন আড়ঙে ছিলাম ওখানে প্রচুর গরম ছিল, আমার বাচ্চা ঘেমে টেমে শেষ, এই জন্য আম্মু ড্রেসটা চেঞ্জ করে দিল। দেন এখানে আমরা ঘুরছি আর আম্মু আর আমার বোন হোলসেলে শপিং করছে, আর এদিকে বাচ্চাটাও অনেক বিরক্ত করছে, বাচ্চা নিয়ে এতক্ষণ বাহিরে থাকা যায় না। তো আমি অনেক টায়ার্ড ছিলাম আর ব্লগ ব্লগ করিনি, তো আমরা এখান থেকে কিছু শপিং টপিং করে বের হয়ে আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করে দিব, আজকে অনেক মজা করেছি আমরা সবাই, আমার বাচ্চা অনেক মজা করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।